আজকের খবরের প্রধান শিরোনামগুলো। সরকারের এনএইচএস বিল সংকোচন সিদ্ধান্তের প্রতিবাদে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির ক্যাম্পেইন। চ্যানেলাই ইউরোপের এমডি কে সম্বর্ধনা প্রদান করেছে ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থীরা। একমাত্র বাংলাদেশি সংগঠন হিসেবে বরিস জনসনের টিম লন্ডনে স্থান করে নিয়েছে লন্ডন টাইগার। বাংলা টাউন ওয়ার্ড নির্বাচনে লেবারের সম্ভাব্য প্রার্থী আলাউদ্দিন। চ্যানেলাই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব ও তার সহধর্মিনী ডক্টর আনোয়ারা আলীর ভেনিস আগমন উপলক্ষে ভেনিস বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা এক সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ইতালির ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। ভেনিস বাংলা স্কুল প্রতিষ্ঠার পর থেকে প্রবাসে 5 বছর ধরে শিশু কিশোরদের বাংলা শিক্ষা দিয়ে আসছে স্কুলটি। চ্যানেলাই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব ও তার সহধর্মিনী ডাক্তার আনোয়ারা আলীর ভেনিস আগমন উপলক্ষে ভেনিস বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় স্কুলের শিক্ষার্থীরা চ্যানেলাই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক ও তার সহধর্মিনীকে ফুল দিয়ে স্বাগত জানায়। অনুষ্ঠানে আগতদের উদ্দেশ্যে রেজা আহমেদ ফয়সাল চৌধুরী তার বক্তব্য বলেন, আমরা প্রবাসে যে যেখানে থাকি না কেন, আমাদের শিকড় একটাই, আমরা সবাই বাঙালি। আমরা সবাই বাঙালি, বাংলা আমাদের ভাষা। আমরা যতই ইতালিতে বাস করি না কেন, লন্ডনে বাস করি, আমেরিকায় বসবাস করি, আমাদের রুটস, আমাদের শেকড় কিন্তু এক জায়গা, সেটি হচ্ছে বাংলাদেশ। এ সময় আরো উপস্থিত ছিলেন ইমুন্নাহার পলি, সাইদলি দিয়া, বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসীরা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা দেশীয় সংস্কৃতির বিভিন্ন গান ও নৃত্য পরিবেশন করেন। ইতালির ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। লন্ডন মেয়র বরিস জনসনের কমিউনিটি অ্যাওয়ার্ড।